আসসালামু আলাইকুম ভিউয়ার সাফা বাংলা টিভির আজকের সংবাদ আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ডের প্রস্তাব পাবে না সবাই এছাড়া জানাবো চেয়ারে বসলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় সেতু মন্ত্রী আমাদের আয়োজনে আর যা থাকছে পাকিস্তান সমর্থকদের পক্ষে কথা বলায় সংসদের তোপের মুখে হারুন সর্বশেষ থাকছে ছদ্মবেশী বিএনপি জামাত থেকে সতর্ক পলক বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ড তৈরি করার প্রস্তাব দিয়েছে বাস মালিক সমিতি বিআরটিএ কার্যালয়ে হাফ ভাড়া সংক্রান্ত এ বৈঠকে এ প্রস্তাব দেয় তারা এছাড়া অর্ধেক ভাড়া চালু করতে প্রণোদনা চান বাস মালিকরা শনিবার সাতাশ নভেম্বর ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে টানা দুই ঘন্টা ব্যাপী এ বৈঠক চলে পরিবহন নেতাদের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন সহ একটি প্রস্তাব দেওয়া হয় বৈঠকে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা যায় বাসের মালিকরা নগদ প্রণোদনার প্রস্তাব তুলেছেন সেটা বছরে সর্বোচ্চ 2000 কোটি টাকাও হতে পারে বাস মালিকদের দাবি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রতিবছর যে বাজেট করা হয় সেই বাজেটেই যেন প্রণোদনার বিষয়টি থাকে এছাড়াও আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ড তৈরি করা হবে যাদের পরিবহন কার্ড থাকবে শুধু ওই শিক্ষার্থীদেরই বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে ওই পরিবহন কার্ডটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়ার প্রস্তাব করা হয় আলোচনায় উঠে আসে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের হাফ পাস দরকার নাই যেসব শিক্ষার্থীর পরিবার সচ্ছল না শুধু তারাই যেন হাফ পাসের সুবিধা পায় পুরো বিষয়টি বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব আসে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন পঁচিশ নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় আজ এ বৈঠক হলো পরিবহন মালিক শ্রমিকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন ঢাকা শহরে কত শিক্ষা প্রতিষ্ঠান কত শিক্ষার্থী ইত্যাদি তথ্য তারা চেয়েছেন বৈঠক শেষে পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতullah বলেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে সমাধানের চেষ্টা চলছে ঢাকার অধিকাংশ বাস মালিক গরীব হাবভাড়া নিলে মালিকদের যে ক্ষতি হবে তা সরকার কিভাবে পূরণ করবে সেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কিছু প্রস্তাব দিয়েছি সবার সম্মায়ে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি যাচ্ছি পরের সংবাদে রাজপথে ছাত্রদের হাবভাড়া প্রচলনের দাবি সংসদে উঠেছে সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাবভাড়া প্র দাবি জানিয়ে বিএনপি সংসদ সদস্য রুমিন বলেছেন এজন্য সংসদের নতুন আইন পাশ করতে হবে জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বেসরকারি গণপরিবহনে এমন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে পারি না তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকারি গণপরিবহনে হাফ ভাড়া চালু হয়েছে আজ শনিবার মহাসড়ক বিল দুই হাজার একুশ পাশের প্রক্রিয়া অংশ নিয়ে তারা এসব কথা বলেন এ সময় বিরোধী দলের সদস্যদের বক্তব্যে জবাব দিতে গিয়ে হাব ভাড়ার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিআরটিসি বাসে হাফ ভাড়া চালু করা হয়েছে এটা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে এটা সারা দেশে বিআরটিসি বাসের জন্য চালু হবে তবে বেসরকারি যে গণপরিবহন রয়েছে তাদের উপর আমরা জোর করে চাপাতে পারি না তারা তো সরকারের অধীনে না বেসরকারি গণপরিবহনের বিষয়ে সিদ্ধান্ত তাদের নেওয়া দরকার সামাজিক দায়বদ্ধতা ও জনস্বার্থ বিবেচনায় তাদেরকে অনুরোধ করা হয়েছে এমনকি প্রধানমন্ত্রীর তরফ থেকেও অনুরোধ করা হয়েছে হাব চালুর দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ছাত্রলীগ বিবৃতি দিয়ে ছাত্রদের হাববারার পক্ষে সমর্থন জানিয়েছে যেখানে সাংগঠনিকভাবে হাববারার পক্ষে সেখানে তারা হামলা কেন করতে যাবে যিনি হামলার কথা বলেছেন তাকে বলবো তারা যে ছাত্রলীগ তার প্রমাণ করুন পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো সংশোধন করে শাস্তি কমানো হচ্ছে বলে অভিযোগের জবাবে মন্ত্রী বলেন দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এখানে অনেক সমস্যা আছে যখন চেয়ারে বসবেন অনেক কিছু মোকাবেলা করতে হয় এটা একটা চ্যালেঞ্জিং জব এখানে আমরা কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট করি কিন্তু সংসদে যেটা বলা হয়েছে তা মোটেও ঠিক নয় আপনি আইনটির সংশোধিত রূপটি এখনো দেখেননি এটা সংসদে আসেনি ওয়েবসাইটে আছে আইন শাখা এটা ইতিমধ্যে ভেটিং করছে তারপরও আমাদের ওয়েবসাইটে রেখেছি মতামত নিচ্ছি তিনজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি সংশোধিত রূপ দাঁড় করিয়েছে আপনাদের আশ্বস্ত করতে চাই এই আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবেই শিথিল করা হয়নি কোনো সাজা কমানো হয়নি তিনি বলেন আইনের যে কঠোরতা আইনের যে প্রি অরিজিনাল আইনে যা ছিল সেটাই আছে সেটাই থাকবে শুধু ভাষাগত ও প্রতিশব্দের বিষয় এবং প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিকে আমরা যুগোপযোগী করেছি এছাড়া অন্য কিছু এখানে নেই এখানে সাজা কমিয়ে কাটছাট করে কারো সঙ্গে প্রতারণা করেনি জনবান্ধব শেখ হাসিনার সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে না এই সরকার জনস্বার্থেই কাজ করে সড়কে দুর্ঘটনা প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন সড়কের দুর্ঘটনা বন্ধ শুধু সরকারের কাজ নয় সকলের সহযোগিতা দরকার সাধারণরা আইন মানলেও আপনি ভিআইপি হয়ে রং সাইডে যেতে চান সেখানে কি সড়কের শৃঙ্খলা থাকবে মা শিশুকে কোলে নিয়ে হামাগুড়ি দিয়ে আইল্যান্ড ক্রস করছে মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পার হচ্ছে দুর্ঘটনা হবে না এই জন্য কি শুধু চালকরা দায়ী ব্যাপারোয়া ড্রাইভিং অবশ্যই দায়ী আমি যেটা অস্বীকার করছি না কিন্তু আমরা জনগণ যারা রাস্তা ব্যবহার করি তারা সচেতন নয় শুধু চালক নয় পথচারীরাও ব্যাপারোয়া হয়ে যায় তিনি বলেন সড়ক নিরাপত্তার জন্য বিলটি আনা হয়েছে রাস্তায় শৃঙ্খলার জন্য বিল আনা হয়েছে ডিসিপ্লিন সড়কে দরকার পরিবহনেও দরকার যাচ্ছি পরে সংবাদে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে মাঠে স্লোগান ও পাকিস্তানের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে সমালোচনাকে বিদ্বেষপূর্ণ কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ আজ শনিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন এ অভিযোগ করেন তিনি বলেন সমর্থকরা মাঠে পতাকা উড়িয়েছে এই পতাকা ওড়ানককে কেন্দ্র করে নানা কথা বলা হচ্ছে সংসদে এমপিরাও বলেছেন পাকিস্তান খেলতে এসেছে তারা আমাদের মেহমান অতিথি এটাকে কেন্দ্র করে কেন এসব কথা বলা হচ্ছে বিদ্বেষপূর্ণ কথা বলা হচ্ছে তাদেরকে তো আর আনা দরকার ছিল না কেন আসতে দিলেন একটা দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা সঠিক না এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন নিজের বক্তব্যে হারুন রশিদ যুদ্ধাপরাধ মামলায় মোমিন তালুকদারের বিচারের প্রতিবাদ জানিয়ে বলেন তিনি এ সংসদের সদস্য ছিলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বিদেশ সফর করেছেন কোরআনের আয়াত উদ্ধৃত করে হারুন বলেন সাক্ষী আলামত ছাড়া কাউকে হত্যা একেবারে গুনার কাজ অষ্ট্রম ও একাদশ সংসদের সদস্য আব্দুল মমিন তালুকদার তার বয়স তখন উনিশশো সালে আঠারো বছর ছিল উনি রাষ্ট্রপতির সাথে দুই সালে জাতিসংঘের কনভেনশনে গিয়েছেন এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন মাননীয় সদস্য আপনি এখানে বিচারের বিষয়ে কথা বলতে পারেন না বিচার হয়েছে আপনি বসুন পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এরপর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হারুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে তেইশ এই জাতি লড়াই সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছিল অধিকার হারা মানুষ তাদের অধিকার পিড়ে পেয়েছিল সেই জায়গায় যখন আমাদের আঘাত করা হয় তখন আমরা ব্যথিত হই বাংলাদেশের মানুষ ব্যথিত হয় ত্রিশ লাখ শহীদ অপমানিত হয় আমাদের মা বোনদেরকে অপমান করা হয় বিএনপির এমপি হারুন রশিদ যেভাবে পাকিস্তানের পক্ষ নিয়ে এই সংসদে যা বললেন তাতে তাদের প্রকৃত চরিত্র বেরিয়ে এসেছে তারা যে রাজাকার আলবদর আল পক্ষ নিয়ে কথা বলছে রাজনীতি করছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট তারা ধারণ করে না সেটাই প্রমাণ হয়েছে বিএনপির রাজনীতি সেটাই হচ্ছে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল আর ঠেলে দিয়ে জিও রহমান হত্যাকারীদের শুধু পুনর্বাসন লালন পালনই করেননি সেই সঙ্গে পাকিস্তানি ধারা বাংলাদেশের প্রবর্তনের জন্য সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করেছে একই ধারার বিএনপি এখনো রাজনীতি করে যাচ্ছে তার প্রমাণ হারানোর রশিদ এখানে উপস্থাপন করলেন পাকিস্তানের পক্ষ অবলম্বন করে যাচ্ছি

এই মনোনয়ন না পেয়ে হয়তো অনেকেই আবেগতাড়িত হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তাদের আবেগ দুঃখ কষ্টের সাথে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনাদের সান্ত্বনা দেওয়া আমার জন্য কঠিন কাজ তারপরেও জননেত্রী শেখ হাসিনার সম্মানকে রক্ষা করার জন্য আমাদের সবার নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে বারোটি ইউনিয়নের একটিও যদি নৌকা পরাজিত হয় তাহলে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো প্রতিমন্ত্রী বলেন বারোটি ইউনিয়নে ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপি সমর্থিত অনেক প্রার্থী হয়েছেন আবার ছদ্মবেশী অনেক আওয়ামী লীগও মনোনয়ন না পেয়ে বিএনপির সাথে করে প্রার্থী হয়ে নৌকাকে পরাজিত চেষ্টা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্ব সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ